ইউক্রেনের পূর্বাঞ্চলে সিভেরোদোনেস্ক শহরের দখল নিয়ে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ওই অঞ্চলের বাসিন্দাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। যুদ্ধে বেসামরিক নাগরিকদের খবর সংগ্রহ করতে গিয়ে এক ফরাসি সাংবাদিক নিহত হয়েছেন। এদিকে ইউক্রেন থেকে রাশিয়ায় আঘাত হানতে সক্ষম এমন কোনো দূরপাল্লার অস্ত্র কিয়েভকে সরবরাহ করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া রাশিয়া থেকে দুই তৃতীয়াংশ তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউক্রেনের পূর্বাঞ্চলে সিভেরোদোনেস্ক শহরের দখল নিয়ে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ওই অঞ্চলের বাসিন্দাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। যুদ্ধে বেসামরিক নাগরিকদের খবর সংগ্রহ করতে গিয়ে এক ফরাসি সাংবাদিক নিহত হয়েছেন। এদিকে ইউক্রেন থেকে রাশিয়ায় আঘাত হানতে সক্ষম এমন কোনো দূরপাল্লার অস্ত্র কিয়েভকে সরবরাহ করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া রাশিয়া থেকে দুই তৃতীয়াংশ তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউক্রেনের পূর্বাঞ্চলে সিভেরোদোনেস্ক শহরের দখল নিয়ে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ওই অঞ্চলের বাসিন্দাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। যুদ্ধে বেসামরিক নাগরিকদের খবর সংগ্রহ করতে গিয়ে এক ফরাসি সাংবাদিক নিহত হয়েছেন। এদিকে ইউক্রেন থেকে রাশিয়ায় আঘাত হানতে সক্ষম এমন কোনো দূরপাল্লার অস্ত্র কিয়েভকে সরবরাহ করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া রাশিয়া থেকে দুই তৃতীয়াংশ তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউক্রেনের পূর্বাঞ্চলে সিভেরোদোনেস্ক শহরের দখল নিয়ে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ওই অঞ্চলের বাসিন্দাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। যুদ্ধে বেসামরিক নাগরিকদের খবর সংগ্রহ করতে গিয়ে এক ফরাসি সাংবাদিক নিহত হয়েছেন। এদিকে ইউক্রেন থেকে রাশিয়ায় আঘাত হানতে সক্ষম এমন কোনো দূরপাল্লার অস্ত্র কিয়েভকে সরবরাহ করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া রাশিয়া থেকে দুই তৃতীয়াংশ তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন।